আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এসএসসি রেজাল্ট দেখতে হয় কিভাবে বিয়ার্স দুইটি নিয়মে আমি আপনাদেরকে এসএসসি রেজাল্ট দেখতে হয় কিভাবে সেটা দেখাবো দুইটি নিয়মে কিভাবে দেখাবো সেটি হচ্ছে আমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে সেটি হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট ডট এটি একটি আরেকটি হচ্ছে অন্যটি কারণ সেটি দেখাবো কি কারণে অনেক সময় দেখা দেয় যে আমরা যেই দিন রেজাল্টটা বের হয় সেই দিন কিন্তু আমাদের ওয়েবসাইটটা অনেক জ্যাম থাকে যার কারণে আমরা সেখানে ঢুকতে পারি না সেই জন্য বিকল্প যে ওয়েবসাইটটা আছে সেটিও আপনাদেরকে আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে বলি বিয়ার্স আপনি আমার এই ভিডিওটি দেখে যে কোনো সালের এসিসি রেজাল্ট বের করতে পারবেন তো চলুন বিয়ার্স শুরু করা যাক প্রথমে আমরা হাতে থাকা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব বিয়ার্স আপনি চাইলে কম্পিউটার দিয়েও করতে পারেন কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা গুগল সার্চে লিখব হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট দেখতেই পাচ্ছেন আমি কয়েকটি অক্ষর চাপার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটটা এখানে চলে আসছে এখন আমরা কি করবো এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ওয়েবসাইট এখানে চলে আসছে এডুকেশন বোর্ড ঠিক আছে এখন আমরা কি করব এডুকেশন বোর্ড যে ওয়েবসাইটটা আছে মানে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে আমরা চলে যাব তো বিয়ার্স আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এখন আমরা এটা ক্লিক করব তো বিয়ার্স দেখতেই পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা একটি ওয়েবসাইটে চলে আসলাম এখন আমরা এখান থেকে কি করব প্রথমেই যদি আপনি এসিসি রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু এসিসি অবলিক দাখিল এটাতে ক্লিক করবেন তার আগে বলে নিই এখান থেকে কিন্তু আপনার চাইলে জেএসসি জেডিসি অথবা এসএসসির বা অন্য অন্য যে আদার্স অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেজাল্ট আপনি দেখতে পারবেন আমরা যেহেতু এইসিসি রেজাল্ট দেখবো সেই জন্য আমরা কী করবো এইসিসি অবলিক দাখিল এটাতে ক্লিক করব। আপনি যদি ভোকেশনাল হন তাহলে কিন্তু এসিসি ভোকেশনাল এটাতে ক্লিক করবেন তো আমি কী করবো এইসিসি দাখিল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কত সালে রেজাল্ট দেখবেন এটার জন্য আপনি এখানে ক্লিক করে আপনার এখানে শালটা দিয়ে দেবেন আমি যেহেতু একুশ সালেরটা দেখবো তাহলে এখানে একুশ সালটা দিয়ে দেবো এরপর আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর এখানে আপনার রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দিয়ে দিতে হবে রোল নাম্বার দেওয়ার পর নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে দেওয়ার পর আপনার একটি যুগ ফল দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস সিক্স এটি হচ্ছে সেভেন আমরা এখানে যুগ ফলটে দিয়ে দেবো আপনারটা যেটা থাকবে আপনি সেই যুগ ফলটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বিয়র্স সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এসএসসি যে রেজাল্ট ছিল এখানে চলে আসছে তো বিয়র্স আপনারা এই নিয়মে আমার এই ভিডিওটি দেখে কিন্তু এসএসসি রেজাল্ট দেখতে পারবেন তো এখন আমরা বিয়র্স কি করব বিকল্প যে ওয়েবসাইট আছে আমরা সেটি দেখাব আপনাদেরকে ব্রাউজারে চলে যাব যাবার পর এখানে একইভাবে লিখবো এডুকেশন বোর্ড রেজাল্ট ঠিক আছে যার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন টেলিটক ঠিক আছে নিচে লেখা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা হচ্ছে আরেকটি ওয়েবসাইট আমি এই লিঙ্কটিও আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এর জন্য আমরা এখানে কি করব যে এই টেলিটক লেখা আছে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করব আমি এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে যেতে পারেন তো আমরা এখানে ক্লিক করব বিয়র্স দেখতেই পাচ্ছেন আমরা আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইট থেকে কিন্তু শুধুমাত্র আপনার এসএসসি রেজাল্টই দেখতে পারবেন তো বিয়স এরপর আমরা এখান থেকে কি করব যেহেতু চব্বিশ সালে এটা দেখবো অটোমেটিকই কিন্তু চব্বিশ সালে এখানে চলে আসছে এখানে চাইলেও কিন্তু আপনার সাল চেঞ্জ করতে পারবেন না এরপর বোর্ড আমরা কোন বোর্ডের দেখবো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেব সেম একই প্রসেসে এখানে রোল নাম্বারটা দিয়ে দেব রোল নাম্বার দেওয়ার পর এখানে একইভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে এরপর এখানে আপনার যে যুগ ফলটা আছে সেম একইভাবে যুগ ফলটা এখানে দিয়ে দিতে হবে এরপর এখান থেকে সাবমিট করতে হবে তো বিয়ার্স যেহেতু এখনও পর্যন্ত চব্বিশ সালের রেজাল্ট বের হয়নি সেক্ষেত্রে আমি এখানে আর সাবমিটে ক্লিক করব না তো বিয়ার্স সেম একইভাবে কিন্তু আপনি এখান থেকে চাইলে আপনার রেজাল্টটা দেখতে পারবেন বিয়ার্স আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনি এসএসসি রেজাল্ট দেখতে পারবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন ধন্যবাদ